প্রথমেই আমাদের চ্যানেল এক্সট্রা স্কুলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করুন পরবর্তী ভিডিওটি মিস না করার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো তোমাদের মূলত আমি আলোচনা করব অনুশীলনী 2.1 থেকে। তো আজকের এই আলোচনায় যেটা হবে সেটা হলো, তোমাদের 2 নম্বর প্রশ্নে বলা হলো যে অনুপাতগুলোকে তোমরা কিভাবে সরলীকরণ করবে। মানে যে কোনো একটা অনুপাত তোমাদের দেওয়া হলো, ধরো সেই অনুপাতকে তোমরা সরলীকরণ করবে কিভাবে, সরল করবে কিভাবে। এর অর্থ হলো একটা অনুপাতকে তোমরা ভেঙে ভেঙে বা সংক্ষিপ্ত আকারে নিয়ে আসবে কিভাবে, ছোট্ট একটা পর্যায়ে নিয়ে আসবে কিভাবে, এটা হলো তোমাদের সরলীকরণ। তো যে কোনো অনুপাতকেই তোমরা সরলীকরণ করতে পারবে, অর্থাৎ ছোট্ট একটা পর্যায়ে নিয়ে আসতে পারবে। তো 2 নম্বর প্রশ্নে এটা তোমরা জানতে পারবে। এছাড়া তোমরা আরও জানতে পারবে তোমাদের 3 নম্বর প্রশ্নে যেটা বলা হলো যে সমতুল অনুপাতগুলির খালি ঘর তোমরা কীভাবে প্রকাশ করবে বা খালি ঘরগুলো তোমরা মানে পূরণ করবে কিভাবে, অর্থাৎ এই খালি ঘরে তোমাদের কোন সংখ্যাটা বসবে সেটা তোমরা বের করতে পারবে আজকের এই আলোচনা থেকে। তাহলে তোমাদের 2.1-এর ধারাবাহিক আলোচনায় তাহলে আমি তোমাদের 2 নম্বর প্রশ্নটি শুরুতেই আলোচনা করব, এরপর আমি আলোচনা করব তোমাদের 3 নম্বর প্রশ্নটি। তাহলে আজকের এই আলোচনা থেকে শুরুতেই যা জানতে পারবে তোমরা কি করবে, অনুপাতকে সরলীকরণ করতে পারবে। তো শুরু করা যাক আমাদের 2 নম্বর প্রশ্নের কতে যেটা দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনুপাত দেওয়া আছে 9:12। এই অনুপাতকে আমরা সরলীকরণ করব কিভাবে, তো অর্থাৎ এই অনুপাতে সরলটা কি হবে আমাদের। তো 2-এর ক যেটা 2-এর ক আমরা দেখতে পাই এখানে আমাদের অনুপাত হলো 9:12। তো এখানে সরলীকরণ করার উপায় যেটা হলো, তোমাকে এমন একটি সংখ্যা নিতে হবে বা প্রয়োজনীয় সংখ্যা দ্বারা তোমাকে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে ভাগ করতে হবে। তাহলে তুমি এমন একটা সংখ্যা তুমি বাছাই করো যে সংখ্যা দ্বারা তুমি দুইটাকেই ভাগ করতে পারবে, নিঃশেষে ভাগ করতে পারবে। তাহলে দেখো এমন কি সংখ্যা আছে তোমার যেটা দ্বারা তুমি ভাগ করতে পারবে। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি এখানে কথার কথা যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, তাহলে 3 দিয়ে কিন্তু আমি 9 কে ভাগ করতে পারবো। 3 3 9, তোমরা নামতা জানো। আবার 12 কে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও তাহলে 3 4 12, অর্থাৎ 3 দিয়ে তুমি দুটাকেই ভাগ করতে পারবে। তুমি যদি বলো আমি 4 দিয়ে ভাগ করব, হ্যাঁ তুমি 4 দিয়ে শুধু তুমি 12 কে ভাগ করতে পারবে, 3 4 12, কিন্তু 4 দিয়ে তো তুমি 9 কে ভাগ করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমার সেটা হবে না, তোমাকে তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তো 3 দিয়ে ভাগ করলে তুমি দুইটাকেই ভাগ করতে পারবে। তো তাহলে একটাকে ভাগ করলে হবে না, বা তুমি একটা সংখ্যা নিলে সেটা তোমার একটাকে নিঃশেষে ভাগ করা যায় তাহলে কিন্তু হবে না, তোমাকে দুইটাকেই ভাগ করতে হবে। তো আমরা কি করব তাহলে সমান চিহ্ন দেব। তো 9 কে যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে আমি এখানে 3 পাবো অনুপাত, 12 কে যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে এখানে 4 পাবো। তোমরা এখানে লিখবে সাইড নোটে দেবে, তাহলে এখানে 3 দ্বারা ভাগ করে তোমরা এটা দিতে পারো এখানে। তাহলে এটাই হবে তোমাদের সরলীকরণ, এটাই উত্তর। তোমাদের যে অনুপাত 9:12 দেওয়া হলো সেই অনুপাতের সরলীকরণ অনুপাত হলো বা সরলীকরণ যে অংশ সেটা হলো আমাদের 3:4। এইভাবে আমরা অনুপাতকে আমরা সরলীকরণ করতে পারি। এরপরে আমরা দেখতে পাই এখানে খতে আমাদের দেওয়া আছে 15:21 খ। তো 15:21, তুমি এমন একটা সংখ্যা নাও যে সংখ্যা দ্বারা তুমি দুইটাকেই ভাগ করতে পারো। তো যদি তোমাদের নামতা জানা থাকে তাহলে আশা করি পারবে। তো এখানে যদি আমি 3 দিয়ে ভাগ দেই, 3 5 15, 3 7 21। তো তুমি যদি অন্য কোনো সংখ্যা নিয়ে চিন্তা করো তো সেক্ষেত্রে দেখবে যে যে কোনো একটাকে হয়তো তোমার ভাগ করতে পারবে কিন্তু আর একটাকে তুমি ভাগ করতে পারবে না, কিন্তু তোমার নিয়ম হলো দুইটাকেই ভাগ করতে হবে বা নিঃশেষে ভাগ হতে হবে দুইটাই। তো আমি যদি এখানে 5 দিয়ে চিন্তা করি তাহলে 3 5 15, 5 দিয়ে তো আমার 21কে ভাগ করা যাবে না। আমি যদি 7 দিয়ে চিন্তা করি, 7 দিয়ে আমি 21কে ভাগ করতে পারবো, 3 7 21, কিন্তু 7 দিয়ে তো আমি 15কে ভাগ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমার কী করতে হবে, আমার এখানে 3 দিয়ে ভাগ করতে হবে। 3 দিয়ে ভাগ করলে আমি 3 5 15 লিখবো, আর এখানে 3 দিয়ে 21কে ভাগ করলে 3 7 21 লিখবো। তাহলে আমি এখানে লিখবো 3 দ্বারা ভাগ করে,
তোমরা এই সাইড নোটটা দিতে পারো, তাহলে ভালো হবে। তো এটাই হলো তোমার সরলীকরণ। আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের অনুপাতকে কিভাবে সরলীকরণ করতে হবে। তাহলে আমি এর পরের অংশে চলে যাব, গতে যেটা দেওয়া আছে আমি তোমাদের জন্য সেটা আলোচনা করব, কিভাবে তোমরা সরলীকরণ করবে। তো তাহলে দেখো আমি গ অংশটুকু আলোচনা করব। তাহলে গ অংশে যেটা আমরা দেখতে পাই যে আমাদের এখানে অনুপাত দেওয়া আছে 45:36। এই যে দেখো 45 এবং 36কে আমরা কিন্তু যদি ভাগ দেই, ধরো যদি আমি 3 দিয়ে ভাগ দেই তাহলে 3 × 15 = 45, এটা আমরা জানি। আবার 3 দিয়ে যদি আমি 36কে ভাগ দেই তাহলে 3 × 36, এটা আমরা জানি। তো দেখো এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য বলবো যে আসলে কোন সংখ্যা দ্বারা ভাগ দিলে আমাদের সবচেয়ে বেশি ভালো হবে। তো দেখো আমি যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে 3 দিয়ে ভাগ দিলে কী হবে, 3 × 5 = 3 × 15 = 45, 3 × 36। এই যে দেখো আমার কিন্তু আবার ভাগ দেওয়া যাবে। তো সেক্ষেত্রে তোমরা এটা কি করবে, দেখো আবার তোমরা চিন্তা করো, 3 দিয়ে 3, 5 = 15, 3 × 4 = 12। এই যে দেখো 5:4। তো এই যে এখানে দুইবার তোমরা ভাগ করলে, একবার প্রথমবার 3 দিয়ে ভাগ করলে আবার তোমরা 3 দিয়ে ভাগ করলে, তো সেক্ষেত্রে তোমরা যদি সরাসরি 9 দিয়ে ভাগ করো, দেখো এটাকে যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলে কি হবে, তোমার এখানে 5 × 45 আর এখানে 4 × 36, তাহলে কিন্তু তুমি সরাসরি 5:4 পেয়ে যাও, তোমাকে কিন্তু দুইবার এখানে ভাগ করতে হলো না। তো এটা হবে, তাহলে তুমি এখানে লিখবে যে নয় দ্বারা ভাগ করে, আর এটার ক্ষেত্রে হলো তুমি শুরুতে এখানে 3 দ্বারা ভাগ করলে, 3 দ্বারা আবার তুমি এখানে কি করলে, এখানে 3 দ্বারা। তো এই যে দেখো তুমি দুইবার কিন্তু ভাগ করলে, তুমি 3 দ্বারা ভাগ করে এটা পেলে, আবার 3 দ্বারা ভাগ করে কিন্তু তুমি এটা পেলে। তো সেক্ষেত্রে তুমি সরাসরি 9 দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু তুমি এটা পেয়ে যাও, এটাই হলো তোমার উত্তর। তো তুমি এভাবে করলেও হবে, এভাবে করলেও হবে, তোমার যেটা সুবিধা হয় তুমি সেইভাবেই করো। তো তোমাদের এই যে দেখো এখানে অনুপাতকে তোমরা যে সরলীকরণ করবে, তো এই বিষয়টা বা এই টপিকটা কিন্তু তোমাদের তোমাদের এমসিকিউতে কাজে দেবে। তো সেক্ষেত্রে তোমরা যদি এখানে বিষয়টা ভালোভাবে জেনে নাও তাহলে এমসিকিউতে তোমরা কাজে লাগাতে পারবে। তো যাই হোক, এর পরের অংশে আমি তোমাদের জন্য আলোচনা করব। এখানে দেখো দেখতে পাও যে তোমাদের এখানে 65:26 ঘ অংশে আমরা যেটা দেখতে পাই, এই অনুপাতকে তাহলে আমরা কিভাবে সরল করব। তো দেখো এখন তোমরা চিন্তা করো আসলে কত দ্বারা ভাগ করা যাবে, উভয় অংশে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো। তাহলে এই দুইটা রাশিকে আমরা দেখতে পাই যদি আমরা 13 দিয়ে ভাগ দেই তাহলে দেখো 5 × 13 = 65 আবার 13 × 2 = 26, তাহলে তুমি এখানে লিখতে পারো 13 দ্বারা ভাগ করে। তো সেক্ষেত্রে এটাই হবে তোমার সরলীকরণ, অর্থাৎ এই অনুপাতে সরল আমরা পেয়ে গেলাম 5:2। তো তাহলে উভয় রাশিকে, পূর্ব রাশি এবং উত্তর রাশিকে যদি তুমি 13 দিয়ে ভাগ দাও তাহলে তুমি পেয়ে যাও 5:2। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের কোনো একটা অনুপাতকে তোমরা কীভাবে সরলীকরণ করবে। তো এরপরে আমি তাহলে তোমাদের জন্য আলোচনা করব, দেখো এখানে 3 নম্বর প্রশ্নে যেটা বলা হলো যে সমতুল অনুপাতগুলির খালি ঘর তোমরা কিভাবে পূরণ করবে, অর্থাৎ খালি ঘরে কি সংখ্যা তোমাদের বসবে। তো এটাও তোমাদের এমসিকিউতে কাজে দেবে। তো সেক্ষেত্রে মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি তোমরা এটাও ক্লিয়ার হয়ে যাবে কিভাবে তোমরা খালি ঘরটা পূরণ করবে। 3 নম্বর প্রশ্নে আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের 3 এর ক, দুই অনুপাত 3 = 8:1 এখানে খালি ঘর। তো আমাদের শুরুতে যে কাজটি করতে হবে, আমরা অনুপাতকে কিন্তু ভগ্নাংশ আকারে লিখতে পারি, 2/3 = 8 ভাগ খালি ঘর। অনুপাতকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, এটা তো তোমরা আশা করি জানো। তো এবার আর গুণন করতে হবে। আর গুণনের নিয়মটা হলো তোমার, দেখো
এই যে লব, এই লবের সঙ্গে এই হর গুণ করতে হবে, আবার এই লবের সঙ্গে এই হর গুণ করতে হবে। এই যে ক্রসভাবে যে গুণটা, এটাকে বলা হয় আর গুণন। আমরা সেই কাজটি করব। তো দেখো এখানে এই দুইয়ের সঙ্গে এই খালি ঘর আসবে, দুই গুণন এই খালি ঘর সমান এই আটের সঙ্গে এই তিন গুণ হয়ে যাবে, আট গুণন তিন, এটাকে বলা হয় আর গুণন। আর আর গুণন, এই আর গুণন করলাম আমি এখানে। তো এরপরে যে কাজটি করব সেটা হলো আমি খালি ঘরকে রেখে দেব, আর এই দুই যেহেতু এখানে গুণ আকারে আছে, ডান পাশে যদি পার করে দেই সেটা তখন ভাগ হয়ে যাবে, তখন ওই এই দুইটা ডান পাশে এসে ভাগ হয়ে যাবে। দুই দিয়ে তুমি এটাকে ভাগ করতে পারো, চার দুগুণ আট, তারপর তুমি লিখতে পারো অতএব এই খালি ঘর সমান তোমার চলে আসবে কত, তিন চারে বারো। তাহলে এই অনুপাতের, তোমার এই সমতুল অনুপাতের ডান পাশে যেটা সেটা হলো তোমার এই ফাঁকা ঘরে তোমার বসবে কত, বারো। যদি তুমি বারো বসাও তাহলে তোমার এই খালি ঘরটা পূরণ হয়ে যাবে। তো আসল কথা, আমাদের এই খালি ঘরে বা ফাঁকা এই জায়গায়, এই ফাঁকা ঘরে আমরা কত বসাবো সেটা আমাদের বের করতে হবে। তো আমাদের সেটা বসাতে হবে কত, বারো। আশা করি তোমরা বুঝতে পারলে। তো বারো যদি আমরা বসাই তাহলে কিন্তু আমাদের সমতুল অনুপাতকে সমর্থন করে। তো যাই হোক, এরপরে অংশে চলে যাব আমরা, খ অংশে। তো খ অংশে দেখো, তাহলে এই ফাঁকা ঘরে আমাদের কত বসাতে হবে, এই সমতুল অনুপাতের ক্ষেত্রে আমাদের এই ফাঁকা ঘরে কত বসবে আমরা সেটা বের করব, ঠিক এই নিয়মেই। তো আশা করি তাহলে তোমরা এখানে বুঝতে পারলে যে কীভাবে তোমাদের এটা চলে আসে। তো সর্বশেষ এটাই তোমাদের উত্তর। এরপর আমি তাহলে তোমাদের পরের অংশে চলে যাব। তো খ অংশে আমরা যেটা দেখতে পাই, আমাদের দেওয়া আছে যে পাঁচ অনুপাত ছয় সমান ফাঁকা ঘর অনুপাত ৩৬। তো আমরা খ অংশ নিয়ে কাজ করবো এবার, ফাঁকা ঘর অনুপাত ৩৬। তো আমরা তাহলে অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখব, এটা আমরা লিখতে পারি। এরপর আমরা আর গুণন করব, আর গুণন। তো সেক্ষেত্রে এই ফাঁকা ঘর গুণন ৬ সমান ৫ গুণন ৩৬। তো ফাঁকা ঘর সমান আমরা লিখতে পারি এই ছয়টা ডান পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই ৬ দিয়ে ৩৬কে ভাগ দিলে ৬ হবে, তাহলে আমরা লিখতে পারি যে ফাঁকা ঘর সমান আমাদের পাঁচ ছয় ৩০। তাহলে সমতুল অনুপাতের ক্ষেত্রে, এই সমতুল অনুপাতের ক্ষেত্রে আমরা এই ফাঁকা ঘরে যদি ৩০ বসাই তাহলে আমাদের অনুপাতটি ঠিক হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা পেয়ে গেলাম, খালি ঘরের মান আমরা পেয়ে গেলাম ৩০। আশা করি তোমরা এটাও বুঝতে পারলে কীভাবে তোমরা খ অংশ সমাধান করবে। এর পরের অংশে যেটা আমরা যাব, গ অংশে, তাহলে আমরা এই ফাঁকা ঘরে কী বসাবো, কোন সংখ্যাটি বসাবো সেটা আমরা এই নিয়মে বের করব। তাহলে গ অংশে আমরা যেটা দেখতে পাই, দেখো গ অংশে আমরা যে কাজটি করব সেটা হলো যে ৭ অনুপাত ফাঁকা ঘর ৪২ অনুপাত ৫৪। তাহলে ৭ অনুপাত ফাঁকা ঘর সমান ৪২ অনুপাত ৫৪। তো সেক্ষেত্রে আমরা শুরুতেই যে কাজটি করব, অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখব, ভগ্নাংশ আকারে লিখব, তারপর আমরা আর গুণন করব। তো আমরা তাহলে এখানে আর গুণন করলে ৪২ গুণন ফাঁকা ঘর সমান ৭ গুণন ৫৪। তাহলে আমরা এখানে ফাঁকা ঘরটা রেখে দেব, আর ৭ গুণন ৫৪ ভাগ দেব ৪২। ৭ দিয়ে যদি ভাগ দাও ৬ ৭টা ৪২, আর এখানে ৬ ৯ ৫৪। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ফাঁকা ঘর সমান ৯। এটাই হলো আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে কীভাবে তোমরা খালি ঘরের মানটা বের করবে।
এরপর আমি চলে যাব তোমাদের সর্বশেষ অংশ ঘ অংশে। দেখো ঘ অংশে যেটা দেখতে পাই সেটা হলো যে ফাঁকা ঘর অনুপাত 9:63:81। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে নেব অনুপাত 9:63:81। আমরা অনুপাতকে আগে ভগ্নাংশ আকারে লিখব, বা এবার আর গুণন করব আমরা। তাহলে ফাঁকা ঘর গুণন 81:63:9, বা ফাঁকা ঘর সমান 81 ডান পাশে এসে ভাগ হয়ে যাবে আর 63:9। 9 যদি ভাগ দাও, 9 81 9 ভাগ দিলে 7 9 63। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি, অতএব ফাঁকা ঘর সমান 7। এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে তোমাদের সমতুল অনুপাতগুলির খালি ঘর পূরণ করতে হবে, বা খালি ঘরের মানগুলো তোমরা কিভাবে বের করবে। তো আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।